নমস্কার বন্ধুগণ ফুটবল টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি এস সি ইস্টবেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক এসসি ইস্টবেঙ্গল সাইন করাতে পারে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সও তাকে একটু আগে মার্কাস টুইট করে জানিয়েছি যে এসসি ইস্টবেঙ্গলে একজন স্প্যানিশ মিডফিল্ডারকে সাইন করাতে পারে তবে কার পরিবর্তে সেটা কিন্তু বলেনি এবং কোন মিডফিল্ডার সেটাও কিন্তু এখনও ডিসক্লোজ করেনি তবে বিভিন্ন জায়গায় এমনকি ট্রান্সফার মার্কেটেও কিন্তু দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু সোহান পোদ্দারের সোর্স সোহান পোদ্দার কিন্তু জানিয়েছেন যে সেটি হতে চলেছেন ফ্রান্স ফ্রান্সোতা এবং তিনি আসছেন আমির দারভিশেবিচের জায়গায় স্লোভেনিয়ান মিডফিল্ডের আমির দারভিশেবিচের জায়গায় কিন্তু ফ্রান্স হোতাকে নেওয়া হচ্ছে এবং তিনি এখন ফ্রি এজেন্ট রয়েছেন তো কে এই ফ্রান্সোতা ফ্রান্স হোতা সিএ ওষা সোনার জুনিয়র টিম থেকে খেলা শুরু করেন এরপরে স্পেনের বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লাব পেনা স্পোর্ট এফ সি সি ডি ভারিয়া এস ডি সিডি ট্রোপেজন এস ডি লেওইয়া এবং তারপরে লালিকার ক্লাব রেসিং ফেরলেও খেলে একটা সিজন তারপরে ফের লোয়ার ডিভিশনে এসডি ডি লেওইয়া এবং লাস্ট খেলছিল কালাহোরা স্পেনের থার্ড ডিভিশন ক্লাব কালাহোরাতে এবং সেখান থেকে ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করা মার্কেট ভ্যালু প্রায় এক কোটি ছেষট্টি লক্ষ টাকা যেরকম আগের প্লেয়ারটির মার্কেট ভ্যালু ছিল মানে ওই ব্রাজিলিয়ান মার্সেলো রিবেইরো তো তার সমানই মার্কেট ভ্যালু তো এবার দেখা যাক এই ফ্রান্সোতা আসে কি না এখনও সিওরলি কিছু বলা যাচ্ছে না কিন্তু দেখা যাক ফ্রান্সোতা যদি আসে তাহলে কীরকম খেলতে পারে বলে আপনাদের মনে হয় এই স্প্যানিশ মিডফিল্ডার আমির দার বিসেবিচের জায়গায় প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন তো আজকের জন্য গুড বাই